রুশবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ শুরুর পর থেকেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে যুদ্ধক্ষেত্রগুলো। প্রথম দিকে কিছুটা সাফল্য পেলেও আবারও ভূখণ্ড হারাতে শুরু করেছে জেলেনস্কি বাহিনী। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের বেশ কিছু এলাকা রুশ সেনারা আবারও নিয়ন্ত্রণে নিয়েছে বলে স্বীকার করেছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী। যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলেও জানান তিনি। বাখমুত, মারিনকা, এভদিভকা সহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকাও রুশ বাহিনী অগ্রসর হয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় যুদ্ধে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন এবং সহায়তা পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থীরা যুদ্ধে কিয়েভকে সহায়তার বিষয়ে ভয়ঙ্কর মন্তব্য করছেন বলেও জানান তিনি। এমনকি রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বেলারুশ থেকে সদস্য সংগ্রহ করছে বলেও খবর রয়েছে। এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে 7 লাখ শিশুকে জোর করে অপহরণের অভিযোগ করেছে কিয়েভ। এদিকে ইউক্রেন যুদ্ধে নিজেদের উল্লেখযোগ্য সাফল্য অর্জনের কথা জানিয়েছে মস্কো। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।